চব্বিশের আগে দীঘাকে উদ্বোধন করতে নির্দেশ দিয়েছে মানে মন্দির আর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির না না ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা সরকারি টাকাতে একটা কালচারাল সেন্টার করা হয়েছে। সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। এটা যদি কেউ বলে থাকেন কোনো রাজনৈতিক লোক বা সরকারি লোক ভুল। আমরা যেমন অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে ভারত সরকার টাকা দেয়নি, হিন্দুরা টাকা দিয়েছে। আমি XMP পেনশন অ্যাকাউন্ট থেকে 2,50,000 টাকা তুলে চেক দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদকে, যার 10 টাকা দেওয়ার ক্ষমতা 10 টাকা দিয়েছে, যার 50 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছে। হিন্দুদের টাকাতেই অযোধ্যায় মন্দির হচ্ছে, আর ওখানে যে টাকাটা খরচ করা হয়েছে ওই টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, এবং পশ্চিমবঙ্গের সরকারের রেকর্ডে আছে, টেন্ডারে আছে, ওই টাকাটা খরচ করা হয়েছে একটা কালচারাল সেন্টারের জন্য। আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব, মাতা বলরাম এবং মাতা সুভদ্রা, এদের এটা কালচারাল হয় না, এভাবে হয় না, হয় না। পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধনও হয় না, আর জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টারও করা যায় না। এগুলো পাপ কাজ করছে। মহুয়া মৈত্র যেমন ধ্বংস হয়ে গেছে মা কালীকে খারাপ কথা বলতে গিয়ে, এরাও ধ্বংস হবে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বৃহৎ জগদ্ধাত্রী পুজো 18 বছর ধরে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি নন্দকুমারের এই খঞ্চিত হয়, সবচেয়ে বৃহৎ। এবং কৃষ্ণনগর চন্দননগরকে টেক্কা দেওয়ার মতো এখানে সমস্ত ব্যবস্থা হয়, এখানকার যুবকরা করে 18 বছর ধরে, এবং 12-13 বছর তো আমি আসছি, এবং আজকে আমরা সবাই এসে হাজার হাজার মানুষকে নিয়ে উদ্বোধন করে গেলাম। সর্বত্র উৎসবের পরিবেশ, আকাশ পরিষ্কার হয়ে গেছে, মানুষ নিষ্ঠার সঙ্গে এবারে দুর্গাপুজোর মতো দেওয়ালির মতো জগদ্ধাত্রী পুজো পালন করবে, এই শুভকামনা জানাচ্ছি। এই একদম পুরো সাত্বিকতা মেনে, সনাতন সংস্কৃতির বাইরে আমাদের কেউ নেই। এখানকার লোক দামোদর মাস করে, গলায় কণ্ঠি থাকে, এখানকার কেউ ভেজাল হিন্দু নয়। আমাদের ভারত জিতবে, আমাদের টিমের যা পারফরমেন্স আছে তাতে শুধু জয়ের অপেক্ষায় সবাই, সবাই আনন্দ করার অপেক্ষায়, দূষণবিহীন বাজি ফাটানোর অপেক্ষায়, ব্যান্ড বাজানোর অপেক্ষায়, আর ভি দেখানোর অপেক্ষায়।